আগে যখন ছোট ছিলাম কপাল টপাল এত বিশ্বাস করতাম না মনে করতাম কি কষ্ট করলে কষ্ট মেলে কিন্তু সত্যি কথা বলতে কি কপাল জিনিসটা আসলে অনেক ইম্পর্টেন্ট কি খবর কেমন আছেন সবাই আমি আছি নিউ থেকে আর এখানে আমি সকাল সকাল চলে যাচ্ছি কাজে যারা আপনাকে অনেকদিন ধরে ফলো করছেন আমাকে তারা নিশ্চয়ই জানেন আমি কি করি কোথায় থাকি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু লেটে ঘুম থেকে উঠেছিলাম হঠাৎ করে ম্যানেজার ফোন করে বলে কি যে না আপনাকে এখনই কাজে আসতে হবে লোক সতেজ মানে মামার বাড়ির আবদার তো আমি ভাই আধা ঘন্টার মধ্যে কাজে কীভাবে যাবো দেখি বলেন তার মধ্যে পড়ছে ঝুপঝুপিয়ে বৃষ্টি তারপর ফোনের মধ্যে ডাটা চেক করে দেখলাম আগামী আধা ঘন্টার মধ্যে কোনো বাসই নাই কিন্তু এখন যে একটা বাস আপনি দেখেছেন কিন্তু এই বাসটা হচ্ছে কি আপনার সিলেক্টেড বাস যেটা আমাকে নেবে না আমার দরকার লোকাল বাস তো সিলেকটিভ বাস হচ্ছে যে বাসগুলো ডিরেক্ট সব জায়গায় থামে না তিন চার আটটা পর পর থাকে তো এ বাস আমাকে নিবেও না আমার কোনো ওয়ে নাই উবার ছাড়া আর দোকানে কোনো লোক নাই তো আমার ইমিডিয়েটলি এখনই যাইতে হবে এখন কথা হচ্ছে কি ভাই দরকার তোমার তোমার স্ক্যাজুয়ালের ঠিক নাই তুমি ধুমধাম করে মানুষকে ডাকবা তাকে আবার আওয়ারও দিবে না আবার পেমেন্ট করবেও ল্যাস আমার স্টোরে আমি একমাত্র যে সব থেকে কম টাকায় পেমেন্ট করা হয় আমাকে আর হচ্ছে কি আমি একমাত্র ব্যক্তি যাকে সব থেকে কম আওয়ারস দেওয়া হয় ম্যানেজার ভাই আজকে দোকানে মনে হচ্ছে আমি দোকানের মালিক দেখো বন্ধু সানডেতে বেসিক্যালি আমি ওপেন করি সানডেতে সকালবেলা কিন্তু হচ্ছে কি পিছনের মেশিনের আওয়াজের জন্য কিছু শোনা যাবে কিনা না যায় না তো সানডেতে বেসিক্যালি আমি ক্লোজ স্টোর ওপেন করি ওই দরজার মহিলার সাথে পরে দশজন মহিলা দুই তিন ঘন্টা থেকে চলে যায় কারণ আজকে দশজন মহিলা আসে নাই হেঁটি ড্যাডিং পার্ট গেছে হেঁটিক জামের লাগে তো সকালে যে ছেলেটা আসছিলো ও কাজ শেষ করে চলে গেছে এখন আর একটা কোয়ার্কার আসছে সে হচ্ছে বরিশাস থেকে ওর সাথে আমি এখন কাজ করছি মানে এই মহিলার না থাকলে আমার এনার্জি ডাবল হয়ে যায় যেটা সত্যি কথা এই মহিলা থাকলে আমার জীবনটা শেষ আমার মানে শরীরে এনার্জি থাকলেও আমার কাজ করতে ইচ্ছা হয় না এমন সহ্য লাগে তো বৃষ্টি পড়ছিলো কাস্টমার ছিল না দোকানে আমি গিয়েছিলাম এখানে একটি বাথরুমে আর আমার কোয়ার্কর কত ফাজিলের ফাজিল দেখেন এই কার্ডবোর্ডগুলো হচ্ছে আসে কুকিসের সাথে সে বসে বসে সব কার্ডবোর্ডগুলো বাথরুমের ডোরের নিচের দিক দিয়ে আমাকে ছুড়ে ছুড়ে মারছিল তো আমিও শয়তানি করে বসেছিলাম যে মানে আরও বেশি সময় নিয়ে আমি বাথরুমের ভিতরে লুকাইছিলাম না আমি এখন পরে আবার ওকে ব্যাক করছি তো আসলে হচ্ছে কি যখন আপনার মালিক বা ম্যানেজার থাকবে না অনেক সময় ফান মাস্তি হয় এটা আসলে অস্বীকার করবো না ভালো লাগে দুষ্টুমে মজা হয় কিন্তু যে ম্যানেজার আছে জীবন শেষ

তো আমি বউকে বলছি যে আমি সকালবেলা চা খাই না আমার ইচ্ছা করছে চা খাওয়ার খুব তো বলছে কি হ্যাঁ আমার ইচ্ছা করছে চা খাওয়ার কিন্তু হচ্ছে কি চা পাতার পাতা কিন্তু স্টোরে নাই তখন আমি বললাম কি বোবাটি খাবি বোবাটি আমি খুব পছন্দ করি তো এটা থাইল্যান্ডের তোর আমি বলেছিলাম ও বল কি ভাই এটা তো প্রচুর পরিমাণ সুগার দেয় আমি খাবো না তো আমি ভাই একদিন খালি তুই মরবি না জল খাই তারপর ও তো না নাচুর বান্দা সে আমার থেকে টাকা নিবে না পর জোর করে আমাকে টাকা দিয়েছে বলে কি না তুই আমার টাকা দিয়ে তুই নিয়ে আসবি আর এখানে পিঙ্ক কালার যে মহিলাটা দেখতে পাচ্ছেন আমাদের স্টোরের রেগুলার কাস্টমার উনি প্রতিদিনে আসে তো বিষয়টা হচ্ছে কি আপনার কোয়ার্কাররা কোয়ার্কাররা আপনার সাথে ভালো থাকবে যখন আপনার স্টোরের ম্যানেজমেন্ট ভালো থাকে কিন্তু আমার ম্যানেজার হচ্ছে এমন বদের বোধ সে চাই কি আমরা কোয়ার্কাররা একজন আরেকজনের সাথে চুলোজুলি করি মারামারি করি এত পরিমাণ মিথ্যা কথা বলে ভাই এত পরিমাণ মিথ্যা কথা বলে আমি বাপের জন্য এরকম মিথ্যাবাদী আমি জীবনও চোখে দেখি নাই সে মানে অন্ধকারে ঢিল মারবে বুঝছেন আন্দাজে একটা কথা বলে দিবে আপনার কোয়ার্কারকে আপনার এগেনস্টে আপনাকে বলে দিবে আপনার কোয়ার্কারের এগেনস্টে তার মধ্যে হচ্ছে কি কোয়ার্কারদের মারামারি ফাটাফাটি এখনো পর্যন্ত আমাকে অনেক ইনফ্লুয়েন্স করেছে মানে অনেক চালাকি করে আমার থেকে কথা বের করার সবসময় চেষ্টা করেছে আপনি ওই সময় ছিলেন কি না এটা দেখেছেন কি না এরপর কি হয়েছিল এমন একটা অ্যাক্টিং করতো যেন মনে হচ্ছে কি আমি কিছু বুঝি না মানে সে চায় আমি আমার কোয়ার্কার এগেনস্টে কমপ্লেন করি কিন্তু আমি তো জানি এই মহিলার অভ্যাস কেমন কারণ আমি দেখেছি অলরেডি আমি আমার হচ্ছে কি ভাই দুই টাকা কম খাবো সমস্যা নেই কিন্তু মানুষের গালি খাইতে পারবো না তো দিস দ্য রিজন আমি কখনো কমপ্লেন করি না তো পরে পরে আমার কোয়ার্কার দিকে বলেছি আমি ভাই জীবনে যদি কখনো শুনি আমি তোর নামে কোনো কিছু বলেছি তাহলে আই সোয়ার অফ গড আমি কিছু বলি নাই এগুলো মহিলার বানানো কথা আমার কোয়ার্কার বলে কি বলছে হ্যাঁ হ্যাঁ জানি এই মহিলা এমনই তো এই ছেলেটার সাথে প্রথমে কিন্তু আমার সাথে একদমই ওরকম ভালো পরক বা ফ্রেন্ডশিপ ছিল না কারণ এই মহিলা এত প্যাস লাগাইছিল এই ছেলেকে আমার এগেনস্টে আমাকে এই ছেলের এগেনস্টে কিন্তু পরে দিয়ে যখন এই ছেলে দেখছে যে না আমি ওই টাইপসের পারসন না দেন হি ইজ ট্রিটিং মি গুড অ্যান্ড মোটামুটি আমার কোয়ার্কার ভালো মোটামুটি আছে তার মধ্যে চুগলি বাজও আছে আসলে এটা আমি কোয়ার্কারকে দোষ দিই না কারণ এটা আমার ম্যানেজারের দোষ তো আপনি এইসব জায়গায় এইসব আপনার ফেস করাই লাগবে এগুলোর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে কিন্তু কথা হচ্ছে দিন শেষে যদি টাকাটা পান এর থেকে মজা আর কি দেখি বলেন তো এটাই তো আমরা চাই তাই না প্রবাসীরা আমরা এটাই চাই দিন শেষে আমরা একটা ভালো পরিমাণ টাকা অর্জন করবো তো প্রত্যেকটা প্রবাসীরা বিদেশে আসে হার্ড ওয়ার্কিং করার জন্য এই ধরনের স্ট্রাগল হওয়ার সত্ত্বেও তারা কখনো গিভ আপ করে না তারা মানুষের ঝাঁটা পিচার বাড়ি খেয়েও তাদের এখানে আসলে এইসব করতে হয় তো আপনারা যারা দেশ থেকে দেখছেন প্রবাসীদের জীবনটা আসলে অত সহজ না যতটা আপনারা ভাবেন আসলে